এখন টাইম হতে চললো 4:00 5 মিনিট আর বাকি, এই 5টা বাজতে 5 মিনিট আর বাকি। সকাল সকাল রেডি হয়ে গেছি, যাচ্ছি আমরা বাড়ি, সবাই যাচ্ছে একসাথে চন্দননগরে। ঘুমটা আরো হলে ভালো হতো, ঠিক ঘুমটা হয়নি, দেখা যাক বাড়িতে গিয়ে যদি হয়। একটু স্টে হলে ভালো হতো না? না না, একদমই না, আরো ভালো লাগছে না, মনে হচ্ছে বাড়ি দুদিন ঠিক আছে। ফাঁকি দেওয়ার জন্য বলছে পড়াশোনা বন্ধ আছে, সব বন্ধ আছে, ভালো লাগছে, স্টে করলে হবে না, ছুটি নেই, ছুটি শেষ, 4 দিন ছুটি পেয়েছিল, ব্যস হয়ে গেল, আবার কি, এটাই ঠিক আছে। ছোট্ট ট্রিপ, খুব মজা হলো, আনন্দ হলো, রাত্রিবেলাতেও ভীষণ মজা হয়েছে, হাসাহাসি হয়েছে, হইহুল্লো রয়েছে, কিন্তু সবটা তো রেকর্ডিং করা যায় না, সবাই ভালো। বেড়াতে যাওয়ার মানুষগুলো সবাই এক না হলে খুব সমস্যা, সবাই এক, কোনো প্রবলেম নেই, তো চলো ঠিক আছে, দেখা যাক কি ট্রেন পাওয়া যায়। টাটা, আমার স্টেশনে গিয়ে দেখা আছে, আসছি, টাটা। হয়ে গেল সমুদ্রে চান, এবার কি করবি? হ্যাঁ কি করবি এবার? আমরা এখন পাঁশকুড়াতে আছি, পাঁশকুড়াতে দেখতেই পাচ্ছ অবস্থাটা ধীরে, আর এরা সবাই আমাদের কম্পার্টমেন্টে উঠেছিল, দেখো শুধু ভিড়টা। আন্টি, এখানে বৃষ্টি শুরু হয়ে গেছে, নাটক নাটক আজকে।
পারি না। না ওমেন এখন খাওয়া বন্ধ তো? এ চিঙ্কু, এট লাস্ট আমরা বাড়ি চলে এলাম।